মাত্র 150 টাকার জন্য পাওনাদারের কান কামড়ে ছিঁড়ে নিল যুবক। পাওনা মাত্র 150 টাকা, সেই পাওনা টাকা ফেরত আনতে স্ত্রীকে পাঠিয়েছিলেন প্রতিবেশী যুবকের বাড়িতে। টাকা ফেরত না দিয়ে উল্টে পাওনাদারের স্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ওই যুবক। তার স্ত্রীকে কেন অপমান করা হলো জানতে ওই যুবকের বাড়িতে যান পাওনাদার। অভিযোগ, উল্টে পাওনাদারকে মারধর করে তার কান কামড়ে ছিঁড়ে নেয় ওই যুবক। আমার কাছে 200 টাকা পেত, আমার হোয়াইটকে দিয়ে পাঠিয়েছি 200 টাকা, আর ওর কাছে আমি 150 টাকা পেতাম। যে আমি 150 টাকা পাবো, তাহলে আমার 150 টাকাটাও নিয়েছে। ওই বলার পরে আমার হোয়াইট ওই 150 টাকা আনতে দিয়েছে, যাওয়ার পরে ও গালিগালাজ করেছে। সেটা শুধু হোয়াইটকে না, আমার মা বাবাকেও গালিগালাজ করেছে। ওই সে খারাপ লেগেছে, আমি পরে এসে প্রতিবাদ করতে যাওয়ার কারণে ও এসে শালা আমাকে চুপকে ধরে রেখেছে। আর ঝম করে ঘরের থেকে বেরোয় কান কাম দিয়ে নিয়ে চলে গেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠপাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবক অলোক পালিত, ঘটনায় আক্রান্ত যুবক তথা পাওনাদার চন্দন বিশ্বাস। জানা গেছে চন্দনের ডান কানের নিচের অংশ কামড়ে ছিঁড়ে নিয়েছে অভিযুক্ত যুবক। ঘটনার পর অভিযুক্ত যুবক অলোকের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত যুবককে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। টাকাটা আমি ফেরত দিতে গেছি, 200 টাকা দিতে গেছিলাম, তখন ওই যে বলছি আমি, তারপরে টাকাটা দিয়ে আমরা যখন আসি তখন ওগুলো 150 টাকা দিয়ে আসো, 150 টাকা পাই সেটা নিয়ে আসো তুমি। এবার আনতে গেছি, তারপরে উনি গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, মা বাবার নামে উল্টো পাল্টা বলছে, তখন এ প্রতিবাদ করতে আসে, তখন ওকে কান কান। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।